আসসালামু আলাইকুম, আমার নো ফর শেয়ার চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করছি তা হচ্ছে, আপনি কিভাবে আপনার ল্যাপটপটি বা ডেস্কটপটি একটি নির্দিষ্ট সময় পর অটোমেটিক বন্ধ করবেন। তো বর্তমান সময়ে আমাদের প্রায় সকলের কাছেই ল্যাপটপ বা ডেস্কটপ থাকে। তো আমরা আমাদের ল্যাপটপ দিয়ে বা ডেস্কটপ দিয়ে কাজ করার সময় একটি কমন সমস্যায় পড়ি, তা হচ্ছে আমরা আমাদের ল্যাপটপ দিয়ে বা ডেস্কটপ দিয়ে কাজ করতে করতে আমাদের টাইম সেন্স হারিয়ে যায়, যে কারণে আমরা আমাদের সঠিক সময়ে সঠিক কাজ করতে পারি না। আপনাকে একটা এক্সাম্পল দিলে খুব সহজে বুঝতে পারবেন। ধরুন আপনি আপনার ল্যাপটপ দিয়ে বা ডেস্কটপ দিয়ে কাজ করছেন বা কিছু ডাউনলোড করছেন। তো কাজ করতে করতে বা ডাউনলোড করতে করতে প্রায় রাত 12টা বেজে গেছে। তো আপনি এখন ঘুমাবেন, কিন্তু আপনার কাজ শেষ হওয়া বা আপনার ডাউনলোড শেষ হতে এখনও 2 ঘন্টা বাকি আছে। তো এই অবস্থায় আপনি কীভাবে ঘুমাবেন? যদি আপনি আমার ভিডিওটি ফলো করেন এবং আমার ট্রিক্সটি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আপনি ঘুমিয়ে গেলেও আপনার ল্যাপটপটি বা ডেস্কটপটি 2 ঘন্টা পরে বা কাজ শেষ হওয়ার পরে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তো আজকের পর্বে আপনাদের দেখাবো আপনারা কীভাবে আপনাদের ল্যাপটপটি বা ডেস্কটপটি একটি নির্দিষ্ট সময় পর অটোমেটিক বন্ধ করবেন। তো চলুন শুরু করা যাক। এক্ষেত্রে প্রথমে আপনি আপনার ল্যাপটপটি বা ডেস্কটপটি কয়েকবার রিফ্রেশ করে নেবেন, তাহলে আপনার ল্যাপটপটি প্রপারলি কাজ করবে। তারপর আপনি এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিউ যাবেন। যাওয়ার পর এখান থেকে শর্টকাটে ক্লিক করবেন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, খেয়াল করে শুনুন, এখানে প্রথমে পার্সেন্টেজ, তারপরে WINDIR উইন্ডির, তারপরে পার্সেন্টেজ, তারপর এখানে আপনি ব্যাকস্ল্যাশ দিবেন, তারপর এখন বড় হাতের এস, তারপরে YSTEM, এখানে শুধুমাত্র বড় হাতের এস, তারপরে সব ছোট হাতের, তারপর 32, তারপর এখানে আপনি ব্যাকস্ল্যাশ দিবেন, তারপরে দিবেন SHUTDOWN শাটডাউন ডট EXE, তারপর এখানে মন দিয়ে শুনুন, এখানে স্পেস দিবেন, স্পেস দিয়ে হাইফেন দিবেন, তারপরে অ্যাশ দিবেন, তারপরে স্পেস, আবার হাইফেন, তারপরে এফ, স্পেস, হাইফেন, টি, তারপরে স্পেস। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখানে আপনি একটি সংখ্যা দিবেন। এখানে ধরুন আপনি আপনার ল্যাপটপটি 5 মিনিট পর বন্ধ করবেন, তাহলে 5 মিনিট পর বন্ধ করলে আপনার 5 মিনিট সময়টাকে আপনাকে সেকেন্ডে রূপান্তর করতে হবে। আমরা সবাই জানি 1 মিনিটে হয় 60 সেকেন্ড, তাহলে 5 মিনিটে হবে 300 সেকেন্ড। যদি আমি চাই যে আমার ল্যাপটপটি 5 মিনিট পর বন্ধ করব অটোমেটিক্যালি, তাহলে আমি এখানে 300 দিব। যদি আপনি চান যে আপনার ল্যাপটপটি বা ডেস্কটপটি 1 ঘন্টা পরে বন্ধ করবেন, তাহলে আপনাকে 1 ঘন্টা সময়কে অর্থাৎ 60 মিনিটকে আপনাকে সেকেন্ডে রূপান্তর করতে হবে। তো এখানে রূপান্তর করে আপনাকে এখন লিখতে হবে। তো আশা করছি বুঝতে পেরেছেন। তো আপনাদের দেখানোর জন্য আমি 5 মিনিট সময় দিচ্ছি। তো 5 মিনিট সময় হচ্ছে 300 সেকেন্ড। তো আপনি এখন সংখ্যাটা লিখে জাস্ট আপনি এখান থেকে নেক্সটে দিবেন। আপনাদের আমি আবারও বলছি, এখানে যেমন লেখা আছে ঠিক হুবহু একইভাবে দিবেন। আর এখানে 300-এর জায়গায় আপনারা যে সময় বন্ধ করতে চান, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 মিনিট, 20 মিনিট, এই সময়টিকে আপনি সেকেন্ডে রূপান্তর করে আপনি এখানে লিখে দিবেন। তো সেকেন্ডে আপনি কীভাবে রূপান্তর করবেন এখানে আপনাদের একটু তাহলে বুঝিয়ে বলছি। আপনি আপনার সুবিধার জন্য ক্যালকুলেটর নেবেন। নেয়ার পর এখান থেকে আমরা জানি যে 1 মিনিটে হয় 60 সেকেন্ড। তো ধরুন আপনি চাচ্ছেন 1 ঘন্টা পরে বন্ধ করবেন, তো 1 ঘন্টা হয় 60 মিনিট। 60 গুণ 60 মিনিট গুণ প্রতি মিনিটে হয় 60 সেকেন্ড, তাহলে কত হলো? 3600। তাহলে আপনি 1 ঘন্টা পর বন্ধ করতে চাইলে আপনি এখানে লিখবেন 3600। তো আমি এখানে 300 রাখছি আপনাদের দেখানোর জন্য। তারপর আপনি এখান থেকে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর আপনি এখানে আবার ফিনিশে ক্লিক করবেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অটোমেটিক্যালি একটি শর্টকাট কমান্ড এখানে তৈরি হয়ে গেল। তো এখন ধরুন এখন কয়টা বাজে? এখন হচ্ছে 10:11।
যদি আমি এখন এটাতে ডাবল ক্লিক করি 5 মিনিট পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে দেখুন ইউ আর অ্যাবাউট টু বি সাইনড আউট উইন্ডোজ উইল শাট ডাউন ইন 5 মিনিটস তার মানে আমার এই ল্যাপটপটি 5 মিনিট পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে এখন হচ্ছে কত 10টা 11 ছিল তো 5 মিনিট পর হচ্ছে 10টা 16 তাহলে আমার ল্যাপটপটি 10টা 16 মিনিটে বন্ধ হয়ে যাবে এভাবে আপনি আপনার ল্যাপটপটি 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা আপনার পছন্দ মতো সময় বন্ধ করতে পারছেন অটোমেটিক্যালি তো আশা করছি আপনাকে আমি বুঝিয়ে বলতে পেরেছি তবুও বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাকে যত দ্রুত সম্ভব রিপ্লাই দেব আর আরেকটি বিষয় হচ্ছে যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কারণ আমি ইতিমধ্যে অনেক ভিডিও দিয়েছি যেগুলো আপনার উপকার অবশ্যই আসতে পারে এবং ইনশাআল্লাহ আমি এমন ভিডিও আরও দেব তো এমন ভিডিও আরও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কারণ বেল আইকনে ক্লিক করলে আপনার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন তো এভাবে আপনি আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন আসসালামু আলাইকুম